লহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, দিল 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 এমন একটা জিনিস যেখানে দিল না লাগবে ওই কাজ করতে মন যাবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা দিলের ব্যাপারে কি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সা আসরিফু আন আয়াতি আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হাক্কি ওয়া ইন ইয়ারাউ কুল্লা আয়াতিন লা ইউমিনু বিহা ওয়া ইন ইয়ারাউ সাবিলার রুসুদি লা ইয়াতাখিদুহু সাবিলান ওয়া ইন ইয়ারাউ সাবিলাল গাই ইয়াতাখিদুহু সাবিলা যালিকা বিআন্নাহুম কাযযাবু বিয়া আয়াতিনা ওয়া কানু আনহা গাফিলিন। কত সুন্দর কথা আল্লাহ বললেন সূরা আরাফের ভিতর। আল্লাহ বলছেন ওই গাফলতির কথা আবার তুলে বলছেন, বিশ্ব মানব রে তোরা শোন, মানুষের চরিত্র আমি তোদের সামনে তুলে ধরছি, এমন মানুষ পৃথিবীর বুকে অহংকারে বিচরণ করছে, যখন সে অহংকার করবে গুনাহ করবে আস্তে আস্তে তার দিল শক্ত হবে, দিল নষ্ট হবে। এর জন্য একজন বড় দার্শনিক বলেছে, বন্ধু চার জায়গায় বসিও না তোমার দিল নষ্ট হয়ে যাবে। সেই চার জায়গায় বসতে মানা করেছে পৃথিবীতে কোন জায়গায়, একজন এটা মুফাসসির কথা, সেই চারটা জায়গা হলো, এক নম্বর দুনিয়াদার আলেমের পাশে বসিও না, যে দুনিয়াকে চিটিয়ে ধরে আছে এমন আলেমের পাশে যদি তুমি বসো তোমার আখেরাত খেয়াল হবে না। দুই নম্বর বড়লোক বকিলের মজলিসে বসিও না, ধনীরা যেখানে আছে কুঞ্জস হার কিপ্টে মাল আছে সেখানে তুমি বসিও না, তোমার দিলটা নষ্ট হয়ে যাবে। তিন নম্বর তুমি গান বাজনার মজলিসে বসবে না, গান বাজনার মজলিসেও বসলে তোমার দিল নষ্ট হয়ে যায়। চার নম্বর মহিলাদের ভিতরে বেশি বসা নিষেধ, মহিলা যেগুলো তোমার হারাম, যাদের সঙ্গে তোমার বিয়ে হালাল রয়েছে সেই হালাল বিয়ে যেগুলো মহিলা এদের মাঝে তুমি বিচরণ করিও না, তোমার দিলটা নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা তাকাসুরে বলছেন, আল হাকু মুত্তাকাসুর, পৃথিবীর প্রাচুর্য তোমাকে আটকে দিয়েছে, তোমার দিলকে শেষ করে দিয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এই পৃথিবীতে এমন কিছু মানুষ বিচরণ করে যারা ঘুরে বেড়ায়, তাদের ভিতরে অহংকার এত পরিমাণে এসে গেছে তাদের দিল নষ্ট হয়ে গেছে। যখন তাদের কাছে ইসলামের সঠিক পথের কথাটা শোনানো হয় এবং দেখানো হয়, তাদের কান আর চোখ কাজ করে না, এটাকে গ্রহণ করে না। যখন তাদের সামনে শয়তানের রাস্তাকে দেখানো হয়, বেঈমানের রাস্তাকে দেখানো হয়, তখন তাদের চোখ কান তীক্ষ্ণভাবে কাজ করে এবং ওটা কি গ্রহণ করে নেয়। আমার আল্লাহ বলছে, এই ধরনের তাদের হলো কেন, তারা হকটাকে নিতে পারছে না বাতিলটাকে নিচে, তার মানে তারা হিংসা ক্রস করে আমার দিনকে ছোট করতে চেয়েছে, তারা তারা পারবে না। তবে শুনে নাও, তাদের ভিতরে অলসতা নামে রোগ ছিল, তারা গাফলতির ভিতরে পড়ে গেছে, পূর্ণ তারা অমনোযোগী ছিল, শুধু গাফলতির কারণে তারা কামিয়াব হতে পারেনি। অলস অলস কি করে, মানুষের এই জায়গাগুলোকে নষ্ট করে। আল্লাহর রাস্তা দিচ্ছি আপনাদের সামনে, দশটা মিনিট ধৈর্য ধরেন দিয়ে উঠে চলে যাবেন, আমি নিজে বলবো যান, হাদিসটা শুনে যান খালি, আমি আয়াতটা তার কিছুক্ষণ থাকব। তাদের চোখ কান কি সত্যি নষ্ট, শুনে না, টোটালি বধির, টোটালি অন্ধ, টোটালি বোবা, শোনে তারা, শোনে কেমন শুনে, তারা প্রত্যাবর্তন হয় না। আল্লাহ বলছেন, আল্লাহ উদাহরণ দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারান
ফালাম্মা আদাআত মা হাওলাহু যাহাবাল্লাহু বিনুরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিন লা ইয়ুবসিরুন সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। তারা কেমন? তাদের উদাহরণ দিলেন আল্লাহ। যে শেষকালে আল্লাহ বলছেন সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, তারা দেখতে পায় না, বলতে পারে না, শুনতে পারে না, তা নয়, কিন্তু তারা পরিবর্তন হবে না, তারা কোনদিন ইসলামে আসবে না। তাদের মধ্যে ধৃষ্টতা আছে, বদমাইশি আছে, চলে না। এরপর আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ প্রাণীর মতো, গরু ছাগল ভেড়া হাঁস মুরগি, শুধু তাই নয় গাধা কুত্তা শুকুরের মতো। এবার আপনি বলবেন কি, তাহলে আমরা চতুষ্পদ প্রাণীর মতো? বলে হ্যাঁ, আল্লাহ এত দূর থামেননি। এরপরে আল্লাহ বলছেন বালহুম আজাল, তারা চতুষ্পদ প্রাণীর থেকেও নিচে চলে গেছে, চতুষ্পদ প্রাণীরা এদের থেকে ভালো আছে। আল্লাহ তাবারাক বা তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানালেন, আল্লাহ তাবারাক বা তাআলা আমাদেরকে সৃষ্টির সেরা বানালেন, আল্লাহ তাবারাক বা তাআলা জিব্রাইল মিকাইল ইসরাফিল আজরাইল ফেরিস্তাদের থেকেও মানুষের ইজ্জত আপারে করে দিলেন, তারপরও এই মানুষ নামতে 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 পশু হয়ে গেল, শুধু পশু নয়, পশুত্বের জগৎকে ক্রস করে দিয়ে পশু থেকেও নিচে চলে গেল। আল্লাহকে আবার প্রশ্ন করি, কেন এত নিচে গেল? আমার রব এক কথায় উত্তর দিয়েছেন, উলা এরা এত নিচে চলে গেছে শুধুমাত্র অলস নামে রোগটা ধরেছে। অলসতা বড় খারাপ জিনিস, অলসতা বড় খারাপ জিনিস। হাজি আমরা কুত্তার থেকেও নিচে, আস্তাগফিরুল্লাহ। আমি যদি আপনাদেরকে বলি গরু, আপনারা রেগে আমাকে বলবেন তুই গাধা, শুরু হয়ে গেল ঝগড়া। আমি বলবো তাহলে আপনারা ঘোড়া, তা আপনি আমার দিকে কাদা ছুঁড়ে বলবেন তাহলে তুই কুত্তা, আরো নিচে করে দিলেন। ঝগড়া করে লাভ নেই, ঝগড়া করব না। আমি আপনাদের কাছে একটা কষ্টি পাথর দিব, এরকম কষ্টি পাথর এমনি সোনাতে টান মারবে, সোনা না চাঁদি না রাং না পিতল না কাঁসা বলে দেবে। তো কষ্টি পাথরটা এখন দিচ্ছি, সবাই নিজের নিজের গায়ে টান মারব, দেখবেন এক্ষুনি আপনার বিবেকে আপনাকে আপনি বলবেন তুই গরু, তুই শুকরের থেকেও খারাপ। সেটা কোথায়? কোরআনের আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম। مثل الذين كفروا كمثل الذين ينعق بما لا يسمع إلا الدعاء ونداء صم بكم عمي فهم لا يعقلون. আরেকবার বলছি, ও মা আমার, বোন আমার, বেটি রে যতগুলি রয়েছেন, এখনই মহিলাদের কথা আসবে, পুরুষের কথা আসবে, বিভাজন হবে, একটু ধৈর্য ধরেন। তবে এগুলো কোরআনের আয়াত, একটা কোরআনের আয়াতের বাইরে বলছি না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন মাসালুল্লাযীনা কাফারু কামাসালিল্লাযীনা ইয়ানরিকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআ ওয়া নিদা সুম্মুম বুকুম উমিয়ুন ফাহুম লা ইয়াকিলু।
জন, এখানে আমরা 500,000 লোক বসে আছি, স্টেজে থেকে নিচে ডানে বামে মহিলা নিয়ে আমরা হাজার দেড় হাজার আছি, এরই ভিতরে মানুষ আছে, এরই ভিতরে পশু আছে, এদের মধ্যে ওই কাফেরদের মিশাল ওই কাফের মতো, ওই লোকেদের মিশাল ওই কাফের মতো, যারা তার মাহুদের ডাক দূরে কাছে শুনে, শুনেও শুনলো না, বুঝে বুঝলো না, জেনেও জানলো না, শুধুমাত্র তাদের বোধ ক্ষমতা নাই, এটা আমার মাহুদের ডাক। এরাই হলো সমাজে পশু, যারা তার মাহুদের ডাক দূরে কাছে শুনে, শুনেও শুনলো না, বুঝেও বুঝলো না, জেনেও জানলো না, তাদের কানকে কাজে লাগালো না, তাদের চোখকে কাজে লাগালো না, তাদের দিলকে কাজে লাগালো না, বিবেককে কাজে লাগালো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এই রকম বেঈমানদের জন্য আমি একটা ব্যবস্থা করেছি, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু। খতাম বলা হয় এইটাকে আরবিতে, খতাম বলা হয়, খতাম মানে হলো ঢাকনা, আবার খতাম মানে হলো ইসলাম, আবার খতাম মানে হলো কেটে শেষ করে দেওয়া, খতাম মানে হলো খতম করে দেওয়া, নানা রকম মানে। আল্লাহ বলছে তাদের চোখ কান নাক খতম করে দিয়েছি আমি, শিপি এঁটে দিয়েছি, তাদের দিলকে আমি মজবুত করে দিয়েছি। আল্লাহ বলছেন খতম আল্লাহ ওয়ালা কুলুবিহিম ওয়ালা সামিহিম ওয়ালা আবসারিহিম গিশাওয়াতু, তাদের চোখে পর্দা দিয়ে দিয়েছি, ওয়ালাহুম আযাবুন আযীম, তারা কঠিন আযাবের রাস্তাতে হাঁটছে। সারা জীবন নামাজ পড়ে না, রোজা রাখে না, চোর লম্পট মাথা, জানাজা পড়ে আসলো ওর, ও নিজে নামাজ পড়েনি, ওর জানাজা হয়ে গেল, তারপরেও দেখবেন কিছু লোক জানাজাতে বলবে লোকটা ভালো ছিল গো, লোকটা ভালো ছিল, খুব ডাকলি আসতো, যা বলতাম শুনতো, নামাজটা নাই পড়ে নেই, ওটাকে আবার ছোটো করে দিল আর কি, লোকটা ভালো ছিল। এ বলছে এদের দিল সব মরে গেছে, সব শেষ হয়ে গেছে, এরা আসলটা দেখতে পেয়েছে না। একটা উদাহরণ দিলে আপনাদের চট করে আর একটা বুঝে আসবে, এখানে কে পশু আর কে মানুষ এক্ষুনি বুঝে নেবেন উদাহরণটা। রাখাল এ যুগে আর গরু চড়ানো নাই, আগেকার যুগে চাষির ঘরে 8টা 10টা 20টা 50টা গরু থাকতো, এখন আর গরু নাই, তো রাখাল গরু চড়াচ্ছে মাঠে, সব গরু চড়ছে, ও কিন্তু প্রচণ্ড গ্রীষ্মের কারণে বরগাছের নিচে চুপ করে বসে আছে, ছায়াতে হাওয়া খেছে, বাঁশি বাজাচ্ছে, গান করছে, ও আনন্দ করছে, আর গরু মাঠে চড়ছে। এরই ভিতরে একটা গরু হাজি সাহেবের টমেটোরের ভুঁই, শাগের জমি, টমেটোরের জমিতে ঢোকার জন্য বেড়াটাকে ও খুলছে, এমনি করে সিঙ্গে করে টমেটোর দেখে নিয়েছে, ও খাবে, ওর দিলে লোভ এসেছে। রাখাল এখান থেকে ডাকছে, ও ঘোর, ঘুরলি? গরু ঘুরবে না, গরু শুনছে, গরুর কানে পৌঁছাইছে, গরুর চোখে দেখে, গরুর পা আছে, গরুর দিল বলছে, একটা শব্দ আসছে, কিন্তু গরুর বিবেকে এই মেশিনটা নাই, ধাবন শক্তি নাই, বুঝার ক্ষমতা নাই, ফাহুম লাইয়া কিলন, ঘুরল না। কিন্তু ওই রাখালেরই একটি বাচ্চা, 5 বছর 7 বছরের বাচ্চা, 8 বছরের বাচ্চা, সেও টমেটোর দেখে নিয়েছে, লাল লাল ঝুলছে, চুরি করবে, তার দিলে মনে এসেছে, বেড়াটা খুলছে, টমেটোরে হাত দিতে যাবে, পেছন থেকে তার মালিক ডেকে দিয়েছে, ওই লিবেউ, ওকে ঘুরলি বলেনি খালি, ওই টমেটোর ছেড়ে দিল, আর নিল না, টুকটুক করে নিজেকে অপরাধী মনে করে আব্বার কাছে এসে হাজির হলো, এটা আমার ভুল হয়েছে, সে অঙ্গভঙ্গিতে বুঝাতে চাইল, এটা আমি অন্যায়ের পথে পৌঁছে গেছিলাম, তুমি আমার মালিক, আমাকে ডাক দিয়েছো, আমি ফিরে এসেছি। এরপরে আসেন এই গানটা নাম কেশবপুর, পাশে রয়েছে সাবধান আমতলা, এলাকায় কত মাদ্রাসা, কত মসজিদ, জোহরের আজান শুরু হয়ে গেল, হাইয়া আলা সলা,
শুধু করণদিঘি নয়, দিনাজপুর নয়, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ তলপার হয়ে গেল। কার ডাকে? মাবুদের ডাকে, আল্লাহর ডাকে তলপার হয়ে গেল। এই ডাক শুনে যতজন কাজ ছেড়ে দিয়ে মসজিদে আসলো, মেয়েরা নিজের নিজের কাজ ছেড়ে দিয়ে উজু করে মুসল্লায় আসলো, মাবুদের ডাক শুনে যতজন হাজিরি দিল, আল্লাহ বলছেন এরা এ হলো সমাজে মানুষ। আর মাবুদের ডাক শোনার পর যারা মসজিদে আসতে পারলো না, এরা এ হচ্ছে সমাজে শুকর কুত্তার থেকেও নিকৃষ্ট মানুষ, নিচে চলে গেছে, এদেরকে পশু বলা হয়েছে। উলাইকা কাল আনাম, এত বড় আল্লাহর ডাক, এত বড় মাবুদের ডাক, যার হাতে আমার প্রাণ, যার হাতে আমার রুজি, যার হাতে আমার হায়াত, যার হাতে আমার মত, যার হাতে রয়েছে আমার জান্নাত জাহান্নাম পরকালের সুখ, এই রকম মাবুদের ডাক শুনে যে লোকটা মসজিদে পৌঁছাইল না, আমার রব বলছে এটাই হলো সমাজে নিকৃষ্টতম পশু। এবার বুঝালেন কে মানুষ কে পশু, এবার বুঝেলি, নিজে নিজে বুঝেলি, কেউ কাউকে দিকে আঙুল তুলব না, কেউ কাউকে কাদা ছুড়ব না, কেউ কাউকে ছোট করব না, হেউ প্রতিপূর্ণ করব না, আমি মানুষ না আমি পশু, আল্লাহ বলে দিয়েছেন ক্লিয়ার দিয়ে বলছে এরা পশুর থেকেও নিচে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর কি থাকলো আমাদের,